বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে সব টিভি চ্যানেল। বুধবার দেশে ফিরবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঝাঁজ কমেছে পেঁয়াজ আদা, বেড়েছে রসুনের দাম। স্বাভাবিক রাজনীতি ধ্বংসের পায়তারা হচ্ছে বললেন রুহুল কবির রিজভী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819837505। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের এক বছর পূর্তি আজ। কক্ষপথে যাওয়ার বর্ষপূর্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে সম্প্রচার শুরু করতে যাচ্ছে দেশের সব টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম। তবে এই মুহূর্তে টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সেবা নিলেও কারিগরি সমস্যার কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সম্পূর্ণ সম্প্রচার কার্যক্রম পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসা শেষে বুধবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আশা করি বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। বোরো মৌসুমের শুরুতেই পাইকারি বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম, তবে অনেকটাই বেড়ে গেছে পোলাওয়ের চালের দাম। নিত্যপণ্যের বাজারে দাম বেড়েছে মসুর ডাল ও রসুনের, তবে খানিকটা কমেছে আটা, ময়দা, চিনি ও পেঁয়াজের দাম। রাজধানীর অন্যতম বড় এই পাইকারি বাজারে খুব একটা ব্যস্ততা নেই বেচাকেনায়, অল্প পরিসরে চলছে চাল আনলোডের কাজ। বোরো মৌসুমের শুরুতেই স্বস্তির খবর দিলেন পাইকাররা, জানালেন প্রতি কেজি মিনিকের চালের দাম কমেছে 5 টাকা পর্যন্ত, কমতির দিকে অন্যান্য চালও। তবে হঠাৎ করে কেজিতে প্রায় 15 টাকা বেড়ে গেছে পোলাওয়ের চালের দাম। বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করে স্বাভাবিক রাজনীতি ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতেই নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলবন্দী করা হচ্ছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেই নারী নির্যাতন সহ অন্যান্য অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আইনের শাসনের মূল কথা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকার আইন অনুযায়ী কার্যক্রম চালাবে, যাতে রাষ্ট্রের যে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলে সে তার প্রতিকার পাবে। বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সংগঠনটির সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, উদ্বোধক ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিডিপির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চৌধুরী সুরমা, বাংলাদেশ মানবাধিকারের লায়ন হোসেন আহমদ মৃধা প্রমুখ। মে মাস জুড়েই বাংলাদেশে তাপপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তি থাকবে। আগামীকাল বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকে প্রচন্ড গরমের মাঝেই জীবন জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে নগরবাসীকে। সূর্যের তীব্রতার কাছে কোনো প্রতিরোধই যেন টিকছে না। অন্যদিকে সকাল থেকে রাজধানীতে সৃষ্টি হয়েছে যানজটের। প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সৌজন্যে চ্যানেল কর্ণফুলিতে ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুরের শুভ উদ্বোধন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গরিমিয়া বাবুল, চ্যানেল কর্ণফুলির সিইও মোহাম্মদ আতাউল্লাহ খান, আলোকিত সুরের উপস্থাপক মাহির হাসান, কিশোর শিল্পী আরাফাত ধ্রুব সহ আরো অনেকেই। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ১৯ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে সব টিভি চ্যানেল। বুধবার দেশে ফিরবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঝাঁজ কমেছে পেঁয়াজ আদা, বেড়েছে রসুনের দাম। স্বাভাবিক রাজনীতির সংস্কৃতির পায়তারা হচ্ছে বললেন রুহুল কবির রিজভী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও ১১১টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব ২০১৯। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে ১১১টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে ১০,০০০ টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় ২১/২২, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন ০১৮১৯ ৮৩৭৫০৫।